হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং আমার কাছে তোমরা অনেকেই তিনটে সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস নিচ্ছিলে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস তোমাদের পর্ষদ থেকে যেটুকু সিলেবাস জানানো হয়েছিল সেই সিলেবাস থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাবজেক্টটা ছোটো প্রশ্ন বড় প্রশ্ন আলোচনা হয়েছে আমরা এই বিটিএ টেস্ট পেপার থেকে সলভ করছিলাম কিছুটা যখন এবিটিএ টেস্ট পেপার পাবো তখন এব টেস্ট পেপার থেকেও আমরা সলভ করে নেব আর এডুকেশান সাবজেক্টের আমাদের কিছুটা সিলেবাস বাকি আছে তোমরা জানো এই করোনা পরিস্থিতিতে তোমাদের অনেকেরই স্কুলের টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বেশিরভাগ স্কুলেই টেস্ট পরীক্ষা নেওয়া হয়নি দু একটা স্কুলে তারা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অর্থাৎ পার্সোনালি তারা মক টেস্ট টাইপের আয়োজন করেছিল ঠিক আছে আর সেক্ষেত্রে তোমাদের যেটা বলার আছে তোমাদের রুটিনটা যে পড়ার রুটিনটা ছিল তোমাদের সাইটে দিয়েছি দেখো একটু চেঞ্জ করেছি রুটিনটা বুধবার বৃহস্পতিবার শনিবার এবারে ক্লাসগুলো হবে তোমাদের পর্ষদ থেকে রুটিন কিন্তু জানানো হয়েছে ফাইনাল পরীক্ষা জুন মাস থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে উনিশে জুন প্রথম থাকছে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা একুশে জুন থাকছে ইতিহাস পরীক্ষা ছাব্বিশে জুন থাকছে তোমাদের শিক্ষা বিজ্ঞানের পরীক্ষা সেক্ষেত্রে আমরা হাতে দুটো মাস টাইম পাচ্ছি একটা পাচ্ছি এপ্রিল মাস আর একটা মে মাস এই মে মাস এপ্রিল মাসের দু মাস যে টাইম পাচ্ছি এই দু মাসের মধ্যে তোমাদের প্রতিটা সাবজেক্টের আমি তিনবার করে মক টেস্ট নিয়ে নেব আর সেই মক টেস্টের রুটিনটা তোমাদের আজকে বলে দিচ্ছি কারণ টেস্ট না দিলে অর্থাৎ পরীক্ষা না নিলে বা তোমরা পরীক্ষা না নিলে না দিলে ভালো রেজাল্ট করতে পারবে না আমার কাছে অনলাইন এবং অফলাইন এই দুটো মিলিয়ে প্রায় এবছরে একশো পঁচিশ জন এইচএস পরীক্ষা দেবে আর এই একশো পঁচিশ জনেরই আমি এই টেস্টটা নেব অর্থাৎ পঁচিশ নম্বরের যে আমরা মক টেস্ট নেব সেটা এই একশো পঁচিশ জন স্টুডেন্টই দেবে সেক্ষেত্রে তোমরা যারা অনলাইনে আছো তোমরাও দেবে তোমাদের আমি রুটিনটা একটু বলে দিচ্ছি যে কীভাবে মক কোন কবে নেওয়া হবে তোমাদের সাত তারিখ সাত তারিখ এপ্রিল মাসের সাত তারিখে প্রথম রাষ্ট্রবিজ্ঞানের মক টেস্ট থাকবে কতটুকু সিলেবাস থাকবে সেটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো তোমাদের সাত তারিখে তোমাদের প্রথম মক টেস্ট থাকছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার এপ্রিল মাসের আঠাশ তারিখ এপ্রিলের দ্বিতীয় মক টেস্ট এবং মে মাসের বারো তারিখে তৃতীয় মক টেস্ট এবং তার আগে এবং পরে যে সময়গুলো থাকছে সেগুলো বড়ো প্রশ্ন আলোচনা করব। টেস্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আলোচনা হবে রিভাইজ হবে কিভাবে তোমাদের মনে থাকে সেটা নিয়েও বলবো যে কিভাবে পড়লে তোমাদের মনে থাকে এবং এবিটিএ ডব্লুবিটি টেস্ট পেপার সলভ হবে এটা গেল রাষ্ট্রবিজ্ঞানের এবারে ইতিহাস সাবজেক্ট মক টেস্টের ডেটগুলো একটু ভালো করে শুনবে পনেরোই এপ্রিল প্রথম তোমাদের ইতিহাস সাবজেক্টের মক টেস্ট হচ্ছে তারপরে মে মাসের নিচ্ছি ছয় মে হচ্ছে তোমাদের মক টেস্ট দ্বিতীয় মক টেস্ট ইতিহাসের আর তৃতীয় মক টেস্ট হচ্ছে কুড়ি মে এটা গেল আমাদের ইতিহাস এবারে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এপ্রিল মাসের দশ তারিখে প্রথম একটা মক টেস্ট নিচ্ছি তারপরে তোমাদের এপ্রিল মাসের দশ তারিখের পরে এপ্রিল মাসের দশ তারিখের পরে তোমাদের এপ্রিল মাসের চব্বিশ তারিখে এপ্রিল মাসের চব্বিশ তারিখে একটা তোমাদের মক টেস্ট নিচ্ছি এবং মে মাসের পনেরো তারিখে একটা মক টেস্ট নিচ্ছি এইভাবে তোমাদের প্রতিটা সাবজেক্টে তিনটে করে মক টেস্ট নিচ্ছি কতটা সিলেবাস হবে সেটা তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে অবশ্যই তোমরা মক টেস্টগুলো যেই টাইমে বলা মানে যেই ডেটে যে টাইমে বলা হচ্ছে অবশ্যই তোমরা বসে দেওয়ার চেষ্টা করবে কারণ পরীক্ষা না দিলে নিজেদের তোমরা যাচাই করতে পারবে না নিজেদের যাচাই না করতে পারলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে না অবশ্যই তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো কারণ ভালো করে পড়াশোনা করলে এই রেজাল্টটা তোমাদের কিন্তু সারা জীবন কাজে লাগবে তোমরা জানো তোমরা ক্লাস টুয়েলভে পড়ো বড় একটা পরীক্ষা সামনে দিতে যাচ্ছ দু মাস পরে করোনা পরিস্থিতির জন্য আমাদের পড়াশোনা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তার সত্ত্বেও তোমাদের বলবো যতটা পেরেছি তোমাদের অনলাইনে কাছাকাছি নেই তাও অনলাইন লাইনে যতটা পেরেছি ততটা সাহায্য করে গেছি এখনও পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সাথে মানে এরকম আছি আমি তোমরাও সহযোগিতা করো ভালো নম্বর অবশ্যই পাবে প্রতি বছর অনেক স্টুডেন্ট আমার ফার্স্ট মানে নাইনটি পার্সেন্টের ওপরে অনেকেই পায় লেটার মার্কস তো আছেই নাইনটি পার্সেন্টের ওপরে অনেকেই পায় তোমরাও আশা করি ভালো রেজাল্ট করবে একশো জন আমার কাছে এবারে মানে এইচএস পরীক্ষা দিচ্ছে খুব আর সামনের বছর টার্গেট আছে এটা যাতে জন হয় তোমাদের সেটা দায়িত্ব তোমরা কেমন সাজেশানে কমন পাও বা তোমাদের যতটা পড়াচ্ছি তোমরা কতটা কমন পাও অবশ্যই তোমরা পরবর্তীকালে তোমাদের ভাই বোন বা যেসব ছোট আছে তোমাদের থেকে যারা ছোট আছে তাদের অবশ্যই তোমরা জানাবে আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম অবশ্যই ভালো করে পড়ো আর বাড়িতে থাকো সাবধানে থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এটাই চাই ଭଲ କରି ପଢ଼ାଶୁନା କର